দর্শক করোনা পরিস্থিতির খবর জানাতে বিভাগীয় নগরী রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, সারা দেশে কিন্তু আইসিইউ সংকট, বেড সংকট, সেই সাথে রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটের শয্যা সংখ্যা আমাদের জানাবেন, এটার বিপরীতে রোগী সংখ্যা কত এবং সার্বিক পরিস্থিতি কি উন্নতির দিকে নাকি অবনতি হচ্ছে আরো? জি রেদোয়ানা, আপনি জানেন এই করোনা পরিস্থিতিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী পালিত রাজশাহীতে হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে রাজনৈতিক দল আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের যারা রয়েছেন তারা এবং সাধারণ মানুষও স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু পালিত হচ্ছে এই শোক দিবস, জাতীয় শোক দিবস। এই এর পাশাপাশি গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 12 জনের মৃত্যু হয়েছে করোনা ও করোনার উপসর্গ নিয়ে। বলা যায় যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর 2 জন করে এবং পাবনার 1 জন এই করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় কিন্তু মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। আপনি যেমনটি বলছিলেন যে করোনার যেরকম উচ্চচাপ, আসলে রাজশাহীতে বলা যায় যে আজকে 19.24% মানুষের দেহে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে, অর্থাৎ 41 জনের দেহে করোনা পাওয়া গেছে, 213 জনের। আমির ফয়সাল আমাদেরকে রাজশাহীর খবরাখবর জানাচ্ছিলেন করোনার বিষয়ে, তাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।